আগামী 5 জানুয়ারি কল্পতরু উৎসব। এই বিশেষ দিনটিতে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে কয়েক লাখ ভক্তের সমাগম হয়। কিন্তু করোনার পরিস্থিতির দিকে তাকিয়ে, করোনা যেভাবে বৃদ্ধি পাচ্ছে এবং নতুন যে ভ্যারিয়েন্ট ওমিক্রন তার দিকে মাথায় রেখে মন্দির কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে ওই নতুন বছরের ওই প্রথম দিনটিতে, বিশেষ দিনটিতে মন্দির বন্ধ রাখা হবে। ফলে ওই দিন কোনো ভক্ত বা কোনো দর্শনার্থী মন্দিরে প্রবেশ করতে পারবেন না। মন্দির কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে ভক্তরা কীভাবে দেখছেন? ভক্তরা কি আদৌ খুশি? তারা কি স্বাগত জানাচ্ছেন? আমরা সরাসরি যাব ভক্তদের কাছে, তারা কি বলছেন? দিদি, আপনি কি বলবেন এই সিদ্ধান্তকে? না, আমি বলছি মন্দিরটা বন্ধ রাখাটা ঠিক না, তবে যদি নিয়ম করে করে সবাইকে কিছু কিছু করে দিয়ে, যেটা তো মানুষের একটা নিজস্ব ইয়ে রয়েছে না, পুজোটা যদি দেয় আলাদা, কিন্তু সেইভাবে যদি মেনটেন করতে পারে, মানে আলাদা অল্প অল্প করে লোক ঢুকে ঢুকে সেটা করতে পারে, এইরকম ভিড় ছেড়ে দিলে তো প্রত্যেকেরই অসুখ হয়ে যাবে। সেই দিক দিয়ে একদিকে ঠিকই করছেন যে বন্ধ রাখছেন, কিন্তু ওইরকম বন্ধ না আর কি। আমি বলছি পুরোপুরি বন্ধ না করে কিছু কিছু ছেড়ে ছেড়ে দিয়ে আসবে। হ্যাঁ, মানে একদিকে আপনার কিছুটা হতাশ, মানে হ্যাঁ না, সে তো নিশ্চয়ই এত দূর থেকে, হ্যাঁ দূর থেকে থেকে এসে পুজোটা দেওয়ার তো সবারই একটা মনের ইচ্ছে থাকে, সেই জন্যই বলছি আর কি। যদি একটা মেনটেন করে কিছুটা কিছুটা ছেড়ে কিছুটা আটকে এরকম করে যদি দিতে পারে তবে ভালো। না, অ্যাকচুয়ালি যদি ফ্যামিলি, পরিবার, স্বাস্থ্য সব কিছু ভেবে দেখা থাকে, তাহলে আপাতত শুধুমাত্র উপাচারগুলো করে বাকি এত যে আড়ম্বর এগুলো একটুখানি স্টপ রাখাই ভালো। কারণ যে একেতে নতুন ভ্যারিয়েন্ট, আর সাধারণ মানুষের, যে আমিও সাধারণ মানুষ সে তাও বলছি, মানুষকে কোনোভাবে আটকানো সম্ভব না যদি না নিয়মটাকে কঠোর করা হয়। আমাদের সবারই মনের ইচ্ছা যে একটু মাকে দেখি, সবারইটা, কিন্তু মানুষ বেশিরভাগই মানুষের যে আবেগে চলে, তো মানুষের এই যে খেয়াল করে না যে এই অসুখটা যে একটা খুবই মারাত্মক, এই অসুখটা যতটা অ্যাভয়েড করা যায় ততই ভালো। হ্যাঁ, সচেতনতা দরকার সবারই, কিন্তু আমার মনে হয় এই যা ওরা যা বললো, একটু নিয়ম করে করে, মানে কিছু জন করে করে যদি মাকে দর্শন করা যায় তাহলে সেটা সবার পক্ষে ভালো হবে। আমরা কথা বলছিলাম কয়েকজন ভক্তর সঙ্গে, তারা প্রত্যেকেই একমত যে মন্দির কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে সেটা কার্যত সঠিক সিদ্ধান্ত। কারণ যে বিপুল পরিমাণ, বিপুল সমাগম হয় সেই দর্শনার্থীদের, সেটাকে কোনোভাবেই রোধ করা যাবে না যদি বন্ধ না থাকে, এবং এর ফলে করোনার সংখ্যাও বেড়ে যাওয়ার আশঙ্কা থেকে থাকে। দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে দীপক দেবনাথ, আজ তক বাংলা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।